পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণী জন্য জানুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভ টাস্ক দেওয়া হয়েছে। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয়ে, বাংলা বিষয়ে যে মডেল টাস্ক দেওয়া হয়েছে জানুয়ারি মাসে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পূর্ণমান 20 মার্কের জন্য একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 20 মার্কের জন্যই আমাদের উত্তরগুলো সুন্দর করে করতে হবে। তোমাদের নতুন বইও দেওয়া হয়েছে, সেই নতুন বই ধরে প্রশ্নগুলো পড়বে এবং অবশ্যই ভালো করে পড়ার পর এই উত্তরগুলো করতে হবে। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন উত্তর একসঙ্গে সুন্দর করে দেখাবো। ওকে, দেখে নাও। প্রথমে দেখো একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে, তারপর দেওয়া হয়েছে 2 দাগের। নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও, এখানে দেওয়া হয়েছে 3টি প্রশ্ন, এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 মার্ক করে। তারপর দেখো 3 দাগে দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে দেওয়া হয়েছে 3টি প্রশ্ন, এগুলো কিন্তু 3 মার্ক করে, ঠিক আছে, টোটাল 9 মার্ক। তারপরে কিন্তু দেখো নিচের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষায় লেখো, এটা কিন্তু 5 মার্কের। এই প্রশ্নগুলো টোটাল তোমাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলোকে সুন্দর করে খাতায় করে করতে হবে। তার আগে অবশ্যই আবারও বলবো, বইগুলো ভালো করে পড়ো, তা নিশ্চয়ই উত্তরগুলো ভালো করে করতে পারবে। তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো বই থেকে দেখে, ঠিক আছে। চলো এরপর আমরা উত্তরগুলো শুরু করি, এইভাবে উত্তরগুলো শুরু করবো। প্রথম যে কোশ্চেনটা ছিল কী ছিল, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে, ক পুনশ্চ, খ খেয়া, গ শেষ লেখা, ঘ খনিকা। উত্তরটা কী লিখবে? উত্তরটা হবে খনিকা, ঘ খনিকা, ঠিক আছে। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে তা হলো ঘ খনিকা, ঠিক আছে। পরের প্রশ্ন, অনেক ড্যাশ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, শূন্যস্থানে বসবে, এই শূন্যস্থানে কি বসবে? ক ঝগড়া, খ শঙ্কা, গ ঝঞ্ঝা, ঘ অশ্রু। উত্তরটা হবে এইভাবে লিখবে, অনেক ঝঞ্ঝা। কি লিখবে? এখানে লিখবে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, ঠিক আছে, বন্দরেতে এখানে লিখবে কি, ঝঞ্ঝা। পরের প্রশ্ন, আকাশ তবু ড্যাশ থাকে, শূন্যস্থানে কি বুঝবে? কতে ডাগর, খতে সুনীল, গতে আধার, ঘতে মস্ত। উত্তর তাহলে কীভাবে লিখবে? আকাশ তবু, উত্তর এইভাবে লিখবে, আকাশ তবু এখানে লিখবে সুনীল, খতে সুনীল, সুনীল থাকে, আকাশ তবু সুনীল থাকে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল প্রথম একাদের প্রশ্নগুলো। এরপর চলে আসি দুই থেকে, বলছে নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্ন তো 1 মার্ক করে। কী বলেছে প্রথম প্রশ্নটা? কতকটা এ ভবের গতিক, ভবের গতিকটি কী? উত্তর কীভাবে লিখবে দেখো, উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি বলেছেন, কেউ আমাদের ভালোবাসে, কেউ বাঁচবেই না, কেউ সর্বস্ব বিকিয়ে দেয়, আবার কেউ সিকি পয়সাও ধার ধারে না, এটাই ভাবের অর্থাৎ পৃথিবীর গতিক, ঠিক আছে। তাহলে এই দুইয়ের যে 2.1 প্রশ্নের উত্তরে সুন্দর করে এইভাবেই করবে। পরে প্রশ্ন, চলে আসছে এমনি রকম, কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন? দেখো এর উত্তর কীভাবে লিখবে, যে মানুষের ভাগ্য চিরদিন একই রকম থাকে না, প্রত্যেক মানুষই একে অপরকে কখনো না কখনো ফাঁকি দেয়, তাই একজন মানুষ কিছুটা সুখ ভোগ করার পরেই আসে দুঃখ, তখন হয়তো অপর ব্যক্তি সুখভোগের সৌভাগ্য লাভ করে। মানুষের উদ্ভবের আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে, ঠিক আছে। তাহলে 2.2 যে প্রশ্নটা এর উত্তর তুমি সুন্দর করে এইভাবে লিখবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। দেখো এর চলেছে পরের প্রশ্ন, কী বলেছে, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোন বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে? দেখো এই প্রশ্ন উত্তর কীভাবে লিখবে দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারোর সঙ্গে কোনো রকম বিবাদ না করে ভালো মন্দ যাই আসুক মেনে নিয়ে এগিয়ে চলাকেই শ্রেয় বলেছেন, ঠিক আছে। তাহলে 2.2 যে প্রশ্নটা তার উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে, আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। ওকে এবার চলে আসছি 3 নম্বর প্রশ্নগুলো, 3 মার্ক করে যেহেতু আছে একটু বড় হবে, দেখে নাও। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 3.1, তবু ভেবে দেখতে গেলে কবি কি ভেবে দেখার কথা বলেছেন? দেখো উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। জগতে কেউ কারোর মতো নয়, সবাই আলাদা, তবুও সবাই একে অপরকে পিছনে ফেলে এগোতে চায়, তাই কবি ভেবে দেখতে বলেছেন, যে খুশির জন্য আমরা এমন করি তা তো একজনের প্রতি ভালোবেসে হাত বাড়ালেই পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে 3.1 যে প্রশ্নটা এর প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু সুন্দরভাবে এইভাবেই লিখতে হবে।
আশা করি বুঝতে পেরেছো, তোমার কোনো সমস্যা নেই। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি বলেছে। সংখ্যা যেথায় করে না কেউ, সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। কীভাবে লিখবে দেখো, উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি বলেন, জীবনে বহু ঝড় ঝঞ্ঝার বাধা বিপত্তির পরে পাওয়া সুখ কখনো কোনো আঘাতে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না। এমন অনেক কিছু যা আমরা সামান্য ও সহজ মনে করি, অথচ সেটাই অপ্রত্যাশিত আঘাত হানতে পারে, কারণ যে কোনো সময় সামান্য ঘটনাই মারাত্মক বিপদ আনতে পারে। এই জন্যই কবি আলোচ্য উক্তিটি করেছেন। ঠিক আছে, তা এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে এইভাবে লিখে দেওয়া হয়েছে, তোমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখে ফেলবে। ওকে, পরের প্রশ্ন কি বলছে দেখো। দোহাই তবে এ কার্যটা, যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন দেখো, এর উত্তর কী হয়ে লিখবে দেখো। উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে। তমসাচ্ছন্ন জীবনের জন্য বিধাতাকে দায়ী করা ঠিক নয়। কবি যে কার্যটা বলতে অযথা হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন, কবির মনে হয়েছে এমন দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে না রাখাই ভালো। জীবনের বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসলে মানুষ নিজের ভাগ্যকে দুস্থ থাকে, অর্থাৎ সে অদৃষ্ট নির্ভর হয়ে পড়ে, কিন্তু এতে নিজের ক্ষতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই কবি ভাগ্যের দোহাই ছেড়ে যতক্ষণে সম্ভব নিজের উদ্যোগে এগিয়ে চলার উপদেশ দিয়েছেন। ঠিক আছে, দেখো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে এইভাবে লিখতে হবে, নাহলে কিন্তু মানে কি হবে, তোমরা যদি বই ভালো করে পড়ো, বইতেও দেখবে বইতে যে প্রশ্নগুলো আছে, বইগুলো যখন পড়বে তার প্রশ্নের সঙ্গে এই উত্তরগুলো অবশ্যই মিলে যাবে, কারণ বইটা যদি ভালো করে পড়ো অবশ্যই সেখানে উত্তরগুলো ভালো করতে পারবে, তাই না? আচ্ছা, এবার চলে আসি শেষ প্রশ্ন কী বলছি দেখো। নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। ভালো মন্দ যাচাই আসুক, সত্যের লও সহজে, প্রকৃতি দুটির বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে, এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। প্রথমে 1 মার্ক আর 4 মার্ক, টোটাল 5 মার্ক। ঠিক আছে, এর উত্তর কীভাবে লিখবে সেটা দেখো। প্রথম প্রশ্নের উত্তর এইভাবে লিখবে, প্রশ্নে উল্লেখিত কাব্য বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে ল সহজে, এই পুক্তি দুটি বোঝাপড়া কবিতায় 5 বার ব্যবহার করেছেন কবি। ঠিক আছে, এটা কিন্তু 5 বার ব্যবহার করেছেন কবি। এরপরে কি বলেছে, এমন পুনরাবৃত্তি কারণ কবিতাটি বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। দেখো এটা কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে, কবির মনে হয়েছে কোনো রকম বিবাদ বিতর্ক ঝগড়া না করে নিজের মতো চলা ভালো। যেটা সৎ বলে মনে হয় তাকে গ্রহণ করার মধ্যে জীবনের অন্য আরেক আনন্দ আছে। তাই কবি বারবার লিখেছেন, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের ল সহজে, চলার পথে সমস্যা থাকলেও সেই ঘটনাকে গুরুত্ব না দিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তবেই একসময় এ জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে, অন্ধকারের মধ্যেও আলোর দেখা মিলবে। সুতরাং হতাশ হয়ে বিরতির দোহাই না দিয়ে সত্যের পথে এগিয়ে গেলেই জীবনের সার্থকতা পাওয়া যাবে। কবি এসব বাস্তব কথাগুলো এখানে তুলে ধরেছেন, বলার পর পরই আমাদের বলেছেন এই বাস্তব সত্যগুলিকে মেনে নিতে। তাই কবি প্রশ্নে উল্লেখিত বাক্যটি ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা ভালো করে লিখবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভালো থাকো।